সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। আমি ইহুদিদেরকে ভাবতাম অনেক চালাক, কিন্তু আসলে বাস্তবতায় না, ইহুদিরা যে কত বড় ভুদাই। চালাক তো সেই ব্যক্তি, হ্যাঁ একটু পরে আসছি, চালাক কোন ব্যক্তি একটু পরে আসছি। এবং এই যে ইহুদি ইসরায়েল, তিনি ভাবে যে আমরা সবাইকে গোলাম বানিয়ে রাখব, আমরা আমাদের যে টাকা অর্থ করি সম্পদ আছে এই সম্পদ দিয়ে সবাইকে আমরা গোলাম বানিয়ে রাখব। এই কথাগুলো আমি বলতাম না, এই কথাগুলো আজ সারাদিন যতগুলো ভিডিও আপনাদের সামনে পাবলিক হবে প্রত্যেকটা ভিডিওর তথ্যগুলো অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমি আশা করব আজ সারাদিন যে ভিডিওগুলো পাবলিক হবে এই ভিডিওগুলো সম্পর্কে আপনারা টোটালি অবগত হবেন, এবং এই ইসরায়েলের যে মানসিকতা সেই মানসিকতা সম্পর্কে আরও ধীরে ধীরে আপনাদের সামনে পরিষ্কার হবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, এখন তার পদত্যাগের দাবিতে তারা ফুঁসে উঠছেন। কেন? জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কয়েকদিন আগে বলেছেন যে আপনারা জানেন যে গাজা ইসরায়েল যেটি করছেন সেটি যুদ্ধবিদ্ধ অপরাধ, এটা যুদ্ধের মধ্যে পড়ে না এবং নিশ্চয় আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কেউ নন, এ কথা বলেছিল। সেই সাথে তিনি হামাস যে হামলা চালিয়েছে এটার কিন্তু কিঞ্চিত নিন্দাও জানিয়েছিল। তো গতকাল তিনি আবার একটা বক্তব্য দিয়ে বলেছে যে হামাস যে হামলা চালিয়েছে এটি তো শূন্য থেকে হামলাটি হামাস করেননি, তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের নিজেদের ন্যায্য জিনিস ফিরে পেতে তারা 56 বছর, যদিও আমরা শুনেছি পূর্বে 75 বছর যাবৎ তারা তাদের সাথে সংঘাতে লিপ্ত, কিন্তু 75 বছর থেকে আপনার এই যে 56 পর্যন্ত আসতে যে বছরগুলো লাগে এর ভিতরে আরও কিছু অধ্যায়, অন্য অন্য কিছু অধ্যায় ছিল তাদের 56 বছর পূর্বে থেকে। নতুন যে অধ্যায়টি শুরু হয়েছে তা হলো জেরুজালেম রাজধানী করা এবং এই যে পবিত্র আল আকসা এটাকে বজায় রাখা, মুসলিমদের পবিত্র ভূমি। এবং এখানে জানেন আপনারা সারা পৃথিবীর মুসলিমদের শেষ ঠিকানা হবে এই মসজিদুল আল আকসা তথা এই যে আপনার এই যে ফিলিস্তিন জেরুজালেম, তো এটাকে বজায় রাখার জন্যই তাদের সংগ্রাম এবং আন্দোলন। তো এরই উপরে বেস করে তিনি বলেছেন যে তাদের অধিকার আদায়ে এবং তাদের উপর নির্যাতন হচ্ছে, যুগের পর যুগ তাদের উপর নির্যাতন হচ্ছে, তারা শুধুমাত্র প্রতিরোধ করছেন। তো এই কথাগুলো তিনি আসলে তার ভাষাতে ইংরেজিতে খুব সুন্দর করে বলেছেন। এখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজেরই পদত্যাগ দাবি করছে এবং তার ভিসা, তার সহ এবং জাতিসংঘের মহাসচিবের আন্ডারে যে সমস্ত বড় বড় কর্মকর্তারা আছে তাদের সবার ভিসা বাতিল করে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। হামাসের 7 অক্টোবর হামলা শূন্য থেকে হয়নি বলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের মন্তব্যের পরদিনই এই সিদ্ধান্ত জানিয়েছে ইসরায়েল দেশটি। এখন আসি যে শুরু থেকে আপনাদেরকে আমি বলেছিলাম যে ইহুদিরা আমি ভাবতাম অনেক চালাক জাতি এবং তারা নিজেরাও ভাবে যে আমরা অত্যন্ত চালাক। বাস্তব চিত্র দেখা যাচ্ছে যে তাদের মতন ভুদাই আর কেউ নাই। যেমন তারা ভেবেছিল তারা যখন বন্দী হয়েছিল, তারা যখন একদিন দাসে পরিণত হয়েছিল তখন তারা ভাবত যে আমাদের একজন প্রভু আসিবেন বা আমাদের একজন রক্ষাকারী আসিবেন এবং তিনি এসে আমাদেরকে রক্ষা করবেন। তিনি এসেছিল তাদের কাছে, তাকে তারা চিনতে পারে নাই, ঈসা নবীকে তারা চিনতে পারে নাই, তাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করল। অথচ এই ঈসা নবীর কাছে আল্লাহ পাক কত নিদর্শন পাঠিয়েছিল। ঈসা নবীর প্রথম নিদর্শন হলো যে তিনি শিশুবেলা থেকেই প্রাপ্ত বয়স্ক মানুষের মতন শুদ্ধ ভাষায় কথা বলতে পারতেন, এটা হলো প্রথম নিদর্শন। দ্বিতীয় নিদর্শন হলো যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহ পাকের হুকুমে। তৃতীয় নিদর্শন হলো যে কোনো বস্ত্র দিয়ে তিনি পাখি বানাইতে পারতেন এবং সেই পাখির ভিতরে প্রাণ দিয়ে দিতেন, সেই পাখি উড়ত। ঈসা নবীর আরও নিদর্শন হলো যে তিনি যেই অন্ধলোক তার চোখে হাত বুলাতেন আল্লাহ পাকের নামে, তিনি তার অন্ধ চোখটা ভালো হয়ে যেত। এরকম শত শত নিদর্শন ঈসা নবী তাদের সামনে দেখিয়েছে। তো এত কিছু নিদর্শন তাদের সামনে দেখানোর পরেও ঈসা নবীকে তারা চিনতে পারলেন না, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলেন, তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়ে যেতে শুরু করলেন। এটা শুধুমাত্র এই হিংসার কারণে। আজ যে ইসরায়েল যে হিংসাত্মক একটা মনোভাব, হিংসাত্মক যে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুসলিমদের বিরুদ্ধে বা তথা গাজায় দেখতে পাচ্ছেন না কেমন হিংসা বিদ্বেষ,
ঠিক এমন হিংসাত্মক মানসিকতা ছিল সে সময়। এত এত নিদর্শন তাদের সামনে ইসানবী দেখালেন, তাকে তারা গিবদে লিপ্ত করলেন, তাকে চিনতে পারলেন না, তাকে হত্যার পরিকল্পনা করলেন। অপরদিকে আল্লাহ পাক বললেন যে তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, তাকে ক্রুদ্ধবিদ্ধও করতে পারে নাই, আমি আমার কাছে তাকে ফিরিয়ে নিয়েছি। তো আপনারা জানেন যে আমরা বিশ্বাস করি যে ঈসা নবী পৃথিবীতে আবারও আসিবেন। তো এই যে কাহিনীগুলো আমি আপনাদের সামনে বলছি, এটা কিন্তু মুসা নবীর পরের কাহিনী, ঈসা নবীর কাহিনী বলছি। মুসা নবীর সময় কিন্তু মুসা নবী যখন ফেরাউনের কবল থেকে তাদেরকে এই বনি ইসরায়েল জাতকে যখন উদ্ধার করলেন, তখন মুসা নবীকেই তারা আবার অস্বীকার করলেন, মুসা নবীর নির্দেশকে তারা পালন করলেন না। আল্লাহ পাকের যে নির্দেশ করলেন মুসা নবীর মাধ্যমে, সেই নির্দেশ তারা আর পালন করলেন না। এরপরে কিন্তু তারা আবারও দাসে পরিণত হয়ে গেলেন। এরপরে তারা যখন দাসে পরিণত হয়ে গেলেন, তারা তখন আবার নিজেদের মধ্যে যে পাদ্রীরা ছিল, নিজেদের মধ্যে যেই তাদের আছে না, তাদের ভিতরে অনেক আলেম আছে না, তাদের ধর্মীয় মোতাবেক, তারা বললেন যে দেখো আমাদের তো এমন অবস্থা থাকবে না, কারণ আমাদের যেই আছে ইঞ্জিল কিতাব আছে বা তাদের হাতে যেগুলো আসমানে যে কিতাবগুলো এসেছেন বিভিন্ন নবীদের মাধ্যমে, সেখানে লেখা আছে যে আমাদের একজন উদ্ধারকারী আসবেন। তো ঈসা নবী যখন আবার তাদের কাছ থেকে এরকম প্রতারিত হয়ে বিতাড়িত হয়ে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন সশরীরে উপরে, এরপরে তারা কিন্তু আবারও ঠিক ওই দাসেতে পরিণত হয়েছিল এবং খুব খারাপ অবস্থা তাদের, মানে তাদের চতুর্দিক থেকে তাদের আর কেউ তখন আর ইয়ে করেন, এইভাবে দাস হিসাবে তাদেরকে সবাই ব্যবহার করতে শুরু করলেন, তারা দাসে আবার পরিণত হলেন। এরপরে তারা আবার ভাবলেন যে তাহলে আমাদের এখন মুক্তি দিবেন কে, মুক্তি দিবেন কে। এরপরে তারা তাদের যে ইঞ্জিল কিতাবে ওখানে আছে, আপনারা জানেন যে তারা সেখানে পড়েছেন যে একজন নবী রাসূল আবারও পৃথিবীতে আসবেন, তিনি আখের জামানার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তাদের যে কিতাব তাদের হাতে আছে সেখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম নাই, আহমদ নামে আছে। তো এরপরে কিন্তু তারা ভাবছে যে তিনি কোথায় আসবে, এরপর দেখলো যে তিনি আসবেন কোথায়, আপনার মক্কা নগরীতে। এরপর মক্কা নগরীর আশেপাশে তারা অবস্থান করতে শুরু করলেন এবং অপেক্ষা করতে শুরু করলেন যে তিনি কবে আসবেন, কবে আসবেন। ফাইনালি এরপরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, তাকেও তারা চিনতে ভুল করলেন, তাকেও হত্যা করার জন্য। আপনারা শুনেছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আপনার ইহুদিরা বিষ পান করিয়েছে, আপনারা এই হাদিসগুলো শোনেন নাই? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন আপনার ইহুদি একজন নারী, এসবগুলো আপনারা শোনেন নাই? আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী সম্পর্কেও, আমাদের নবীদের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধেও এরা কী করলো, একের পর এক হত্যা যজ্ঞ চালাইতে শুরু করলো, তাকেও তারা চিনতে পারলেন না। হতভাগা জাতি, হতভাগা জাতি, এদেরকে আপনি মেধাবী বলবেন? এবং বর্তমান দিনে এসে এরা যে আসলে মেধাবী না তার আরও একটা প্রমাণ পাওয়া যাচ্ছে বর্তমান যুদ্ধ থেকে। আরে ব্যাককল, তুই হয়তো ভাবছিস যে আমি গাজা অবরুদ্ধ করে রেখেছি, সব কিছু বন্ধ করে দিছি, কিছু লোকজনকে হত্যা করছি, বাস আমি যুদ্ধে জয়লাভ করলাম। এদিকে যে সারা পৃথিবীর সাপোর্ট তুই হারাচ্ছিস, সামনে এমনভাবে সারা পৃথিবী তোর একঘরে করবে, সামনে এমনভাবে সারা পৃথিবী থেকে তুই কোলঠাসা হবি, এই যে আজকে তুই জেনোসাইড চালাচ্ছিস, এই জেনোসাইড তোকে তাড়িয়ে নিয়ে বেড়াবে সামনের দিনগুলোতে, এই জেনোসাইড তোকে তাড়িয়ে নিয়ে বেড়াবে যুগের পর যুগ, এবং তুই শান্তি পাবি না, সারা পৃথিবী যেখানে যাবি তুই তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আইসিসির সাবেক প্রেসিডেন্ট তিনিও মুখ খুলেছেন গতকালকে, তিনি বলেছেন যে ইসরায়েল যেটি করছেন গাজাতে এটি অপরাধ ছাড়া আর কিচ্ছু না, এটা এটা যুদ্ধ বলে না। সুতরাং এই যে সারা পৃথিবীর সবচেয়ে দামি দামি মানুষগুলো কথা বলছেন, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিরা তোর বিরুদ্ধে কথা বলছেন, একটা মানুষ কখন কথা বলে ওপেনলি, কখন গণমাধ্যমে কথা বলে, যখন সেই দেশের প্রতি তার ঘৃণা উতরিয়ে ওঠে তখন তার মুখ থেকে কথা বাড়ায় সেই দেশের বিরুদ্ধে এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আরে ভুদাই, এটা তুই বুঝতে পারছিস না, সারা পৃথিবীর সমর্থন তুই হারাচ্ছিস, তুই হয়তো কিছু লোকজন মারছিস এখানে মুসলিমদের, হ্যাঁ তারা শহীদ হবে, কোনো সমস্যা নাই, তারা তাদের ন্যায্য অধিকার, আল্লাহর দিন, আল্লাহর যে পবিত্র আল আকসা মসজিদ এটা তারা প্রতিষ্ঠিত করার জন্যে তারা শহীদ হবে, এটা আমাদের দুঃখ নাই? তো আমাদের এজন্যই দুঃখ নাই যে আমরা মরলে শহীদ এবং আমরা বাঁচলে গাজী, এজন্য আমাদের দুঃখ নাই। অপরদিকে তুই যে সামনের দিনগুলোতে সারা পৃথিবী থেকে একদম কোলঠাসা হয়ে তোর এমন অবস্থা করবে, যে দেশে যাবি সেই দেশে গুতা খাবি, যে দেশে যাবি সে দেশেই তুই গুতা খাবি। তো এই যে একে আপনি মেধাবী বলবেন,
আমি তো আসলে ভাবতাম যে ইহুদিরা অনেক মেধাবী, কিন্তু না, বাস্তবতায় হিসাব করে দেখলাম, এই যে সমগ্র সবকিছু হিসাব করে দেখলাম যে না, এদের আসলে জ্ঞানই নাই। এদের যদি জ্ঞান থাকতো তাহলে ওরা এই যে নবী রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে একাধিকবার ওদের ওদের কল্যাণে, তাদেরকে চিনতে পারতো, তাদেরকে হত্যা করার পাইতারা করতো না, তাদেরকে অস্বীকার করতো না। এটাই বোঝা যায় যে এরা আসলে সবচেয়ে মূর্খ একটা জাতি।